This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত, শুরু করছি এনকে ডিজিটালের চিরায়িত সকালের অনুষ্ঠান। আজকের এই থার্ড আই অনুষ্ঠানটির দায়িত্ব আমাকে মাননীয় প্রবীর বিশ্বাস দিয়েছেন, কাজেই শুরু করছি সেই হেতু। আজ আপনারা দেখতেই পাচ্ছেন অনুষ্ঠানের নাম হচ্ছে টার্গেট মমতা। দেখুন, একদম গোড়াপত্তনই যেটা বলবো, আর গোড়াপত্তন আরেকটি কাজ করে যেতে হবে, সেটা হচ্ছে যে আরেকবার আপনাদের বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। এবং দ্বিতীয় ব্যাপার যেটা আগের দিন আমার অনুষ্ঠানে ফাতেহা দোয়াজদাম নিয়ে আমি বলেছিলাম, সেটা আমার মুসলিম বন্ধুরা অত্যন্ত পলিশলি, অত্যন্ত পোলাইটলি আমাকে বলেছে যে দাদা, মোহাম্মদের জন্মদিন ডিফারেন্ট। তাই যাই হোক, আমি মনে করি যে কোনো অনুষ্ঠান আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং আমি সেই অনুষ্ঠানে হাজির থাকতে চাই এবং এনজয় করতে, কেন হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, কাজে আপনারা আমাকে মার্জনা করবেন। কিন্তু যেহেতু ফতেয়া দোয়াজদামের দিন উগ্র ডাক্তারদের মিছিল বেরিয়ে সেটাকে নষ্ট করেছিল অনেকগুলো জায়গায়, ভিআইপি রোডের ধারে বলুন, আপনার মেডিকেল কলেজে পড়ে বলুন, এসব নানান জায়গায় ঝামেলা পাকিয়েছিল, সেটার জন্য আমি প্রতিবাদটা করেছিলাম এবং প্রতিবাদটা করে যাব। টার্গেট মমতা এই অনুষ্ঠানে যেটা বিষয়বস্তু, তার কৃতিত্ব কিন্তু প্রবীর বিশ্বাসের। যেদিন থেকে হুজুগে পানা চলছে, প্রবীর বিশ্বাস কিন্তু কন্টিনিউয়াসলি বলেছিলেন যে দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, এটিই কিন্তু আলটিমেট। কারণ আমি এমন কিছু সোর্স থেকে জানতে পেরেছি, এবং কার্নিভাল ছিল, সে কার্নিভালে আমিও আমন্ত্রিত ছিলাম, সেখানেও গিয়েছিলাম, বহু সাংবাদিক বন্ধুর সঙ্গে বসেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেছি এবং চা খেয়েছি, একসাথে গল্প করেছি। কিন্তু তারপরে সাংবাদিক বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে এমন কিছু তথ্য পেয়েছি, তথ্যগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এবং সেই তথ্যটি ডেফিনিট করেই প্রবীর বিশ্বাসের সেই মানে অনারম্ভরভাবে তিনি যেটা বলেছিলেন, দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, ওইটি কিন্তু টার্গেট। জায়গা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনি যার সঙ্গে সুব্যবহার করেছিলেন সেগুলোকে সঠিকভাবে না হয়নি, সঠিকভাবে তারা কোনো কিছু করেননি, ঝামেলা পাকিয়েছেন ইত্যাদি ইত্যাদি। এখানে একদম গোড়াতে বলি, দেখবেন যে মারোয়ারি বা গুজরাটি, যারা আমাদের বাংলায় বলে না সর্বত্রই, তাদের একটা অদ্ভুত ইকুয়েশন আছে যে তারা যে অফিস ঘর, সেই অফিস ঘরে তাদের পিতামহ বা প্রপিতামহের একটা ছবি থাকে, তার মধ্যে একটা কাঠের মালা দেওয়া থাকে, প্রত্যেক দিন এসে সেখানে ফুল চন্দন বা ধূপধুনা ইত্যাদি দেওয়া হয়, কিছুই না, এটা লোক দেখানো একটা ব্যাপার যে দেখো আমার এই দাদুর জন্য, দাদুর বাবার জন্য আজকে এই কোম্পানিটা আমার একবার গড় গড় করে চলছে, আমি কাউকে খাটো করছি না, এটাই এদের একটা রীতি বা রেওয়াজ। আজকে নির্যাতিতার বিষয়টিও কিন্তু তাই, কেউ কিছু মনে করার কিছু নেই, তার কারণ হচ্ছে যে নির্যাতিতার যে ঘটনাটি ঘটেছে তাকে শিখণ্ডীর মতন দাঁড় করিয়ে ঘটনাটিকে, বাকি সমস্ত তারা কিন্তু দাবি দাবা ইত্যাদি করে চলেছেন দিনের পর দিন, এবং তারা যেটা বলছেন বারবার করে যে উই ওয়ান্ট জাস্টিস, তো জাস্টিস যেটা তারা চাইছেন তার মধ্যে নির্যাতিতার ঘটনাটি একেবারেই নেই। তার চেয়ে নির্যাতিতার সম্বন্ধে সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা তো বাস্তব, যে এই ঘটনাটা এইভাবেই ঘটবে, এই ঘটনাটা এইভাবেই হবে ইত্যাদি ইত্যাদি নানান রকম কল্পজগতের গল্প যখন আইনজীবীরা বলেছেন, তখন সুপ্রিম কোর্ট থেকে একটি বিষয় পরিষ্কার বলা হয়েছে যে দেখো ভাই, কাজে কমবে নামো, এবং আমরা দেখছি, এবং সেটা গতকালও কিন্তু সুপ্রিম কোর্টে আরও কিছু ভার্ডিক দেওয়া হয়েছে। এবার ঘটনা যেটা, যে ডাক্তারদের অ্যাটিচিউডটা কোনোদিনের বুদ্ধদেব ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারীর মতন হয়ে গেছে, তাদের কোনো বাইট নিতে গেলে বা তাদের ইন্টারভিউ নিতে গেলে বা তাদেরকে কোনো প্রশ্ন করলে তারা একবার টেলিফোন উঠছে, কিঞ্জল ফিঞ্জল কিসব নাম ছেলে কতগুলো, তারপর যে কোন চ্যানেল থেকে এসছেন,
তোমার কোনো অধিকার রয়েছে? তুমি কালকা যোগী, তুমি জিজ্ঞেস করছো কোন চ্যানেল থেকে এসছে, এরা কি বৃত্তান্ত? এত বড় আস্পর্ধা সাংবাদিকদের। এবং শুধু তাই নয়, সেখানে গেলে মানে আপনি যদি ওই ধর্ণা মঞ্চের সামনে যান এবং আপনি যদি কোনো খবর করতে যান, আপনি আপনার পকেট থেকে মোবাইলটি বার করে নেবে, আপনার সঙ্গে কোনো ব্লুটুথ থাকলে সেটাকে খুলে নেবে, আপনাকে সায় উলঙ্গের মতন করে তারপর আপনাকে ভেতরে ঢোকাবে, ভেতরে ঢুকে আপনি কি করলেন না করলেন, এবং আপনি যদি টয়লেটটি দেখতে চান আপনাকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হবে, কারণ টয়লেটের মধ্যেই কিন্তু আসল রহস্য ঢুকে রয়েছে, সেখানে খাবার দাবার রয়েছে, পরিষ্কার ব্যাপার। এবার বলবেন যে তাহলে এতগুলো লোক অসুস্থ হচ্ছে, দেখুন ওইসব নাটক ফাটক করে লাভ নেই, এগুলো দেখে শুনে আমরা অভ্যস্ত, কেউই সেরকম অসুস্থ হয়নি। ওই চার পাঁচ দিন না খেয়ে থাকার পর খেয়ে না খেয়ে নয়, না খাওয়া করার পর আর পারছি না, কারণ বোর হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে বা বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে হবে, সে একবারে নেতিয়ে যাচ্ছে, বলছে 90/60। প্রথম এবং প্রধান কথাটা হচ্ছে সেখানে যে চিকিৎসকরা তাদেরকে রক্ষণাবেক্ষণ করছেন তারা প্রত্যেকে মিথ্যা কথা বলছেন, এবং সেখানে যদি মধ্যে নিজে কোনো চিকিৎসককে পাঠান দেখবেন যে তাদের একেবারে নর্মাল প্রেশার, রীতিমতো তাদের খাওয়া দাওয়া পটি ফটি সব হচ্ছে। তো এই যে ঘটনাগুলো যে তারা মানে সেরকম বিপজ্জনক সাংবাদিককে সেখানে, তিনটে ক্যামেরা সেখানে রয়েছে, এবং তিনটে ক্যামেরা মানে হচ্ছে কি যারা ঘোরতর মমতা বিরোধী এবং এদেরকে তাল মেরে চলেছেন তাদের ক্যামেরা রয়েছে। এবং আমাদের এনকে ডিজিটালের পক্ষ থেকে অর্পিতাকে সেখানে পাঠানো হয়েছিল, অর্পিতা সেনকে, এবং অর্পিতা সেন যে অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন তা অত্যন্ত তিক্ত, এবং তার সেই তিক্ততার দৃশ্যাবলী আমরা একটুখানি আপনাদেরকে দেখাতে চাইছি, মানে শুনে নিন। প্রথম কথা, পরশুদিন যখন আমি গিয়ে পৌঁছাই তখন সময়টা ছিল ঠিক দুপুরবেলা 3:50, সেই টাইমে ওখানে গিয়ে পৌঁছাই এবং গিয়ে দেখি দরিনা ক্রসিং এর ঠিক যে রাস্তাটা এস এন ব্যানার্জি কানেক্টিং, সেখানে ওদের মঞ্চটা ওরা বেঁধেছে, কনসন মঞ্চটা সেখানে বেঁধেছে। তো প্রথমে সেখানে ঢোকার বিশাল রেস্ট্রিকশন আছে, যেরকম রেস্ট্রিকশন আমাদের ধরুন সাউথ ব্লক দিল্লিতে বা নর্থ ব্লক রেস্ট্রিকশন থাকে, সেরকম একটা রেস্ট্রিকশনের বিশাল ঘেরাটু করা করে রেখেছে। এবং ওখানে প্রায় 7 জন ভলেন্টিয়ার্স অল টাইম রয়েছে, এই ভলেন্টিয়ার্সগুলো কিন্তু এই ডাক্তারদের তরফ থেকে পার্সোনালি রাখা, এবার কোনো ডক্টর ফেডারেশনের তরফ থেকে রাখা, এই ওখানে তো ডাক্তারদের 7-8 গ্রুপ ওদেরকে সাপোর্ট করছে, তাদের তরফ থেকে সেটা জানালি, কিন্তু 7-8 ভলেন্টিয়ার সবসময় মনিটর করছে, এবং 4 খুব বড় বড় চ্যানেলের ক্যামেরা ওদেরকে এক্সক্লুসিভলি ওখানে ফুটেজ দিচ্ছে। 4 বড় বড় চ্যানেল আছে, এগিয়ে থাকা এগিয়ে রাখা চ্যানেলের তো 3 ক্যামেরা রয়েছে ওখানে, আরেকটি চ্যানেল যেটা চোখে চোখ রেখে কথা বলে তাদের ক্যামেরা রয়েছে, আরেকটি নন বেঙ্গলি চ্যানেল যারা রিসেন্টলি বাংলায় এসেছে তাদের ক্যামেরা রয়েছে, এবং একটি অল ওভার ইন্ডিয়া ব্যাপী একটি চ্যানেলের ক্যামেরা ওখানে প্রেজেন্ট রয়েছে। এবং অবাক ব্যাপার হচ্ছে এগিয়ে থাকা এগিয়ে রাখা যে চ্যানেলটি আছে তারা ওখানে 3 ক্যামেরা জোন করেছে, একটা জোন ওরা রেখেছে যেটা আপনার টুয়ার্স অমসন মঞ্চ থেকে সিএসসি বিল্ডিং এর দিকে দেখা যাচ্ছে, আরেকটা ক্যামেরার ফোকাস রয়েছে টুয়ার্স আপনার সেই রাস্তাটা যেটা ধরুন ওই মেট্রো চ্যানেলের দিকে কানেক্ট হচ্ছে, আর আরেকটা ক্যামেরা অবাক করা ভাবে তাদের ফোকাসটা এমন জায়গাতে রয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন প্ল্যানেডের বাসগুলো বাবুঘাটের দিকে ঘুরে যে কর্নারটা দিয়ে, ঠিক ওইখানটাতে একটা ওরা ক্যামেরার ফোকাস রেখেছে, এবং কোথায় রেখেছে সেটা জানলে অবাক হয়ে যাবেন, গাছের উপরে, গাছের মধ্যে ট্রলি সেট আপ করে ওরা ওখানে ক্যামেরা রেখেছে, কারণ ঠিক ওখান থেকে ওই এস এন ব্যানার্জি কানেক্টিং এবং দরিনা ক্রসিং থেকে শুরু করে পুরো ওভারঅল ওই এরিয়াটা মানে ধরুন ওই স্কোয়ার কিলোমিটারটা পুরো ফুটেজ ওরা পাচ্ছে, ওতে ওরা কি মনিটর করছে যে কোথায় কেউ জটলা পাকাচ্ছে কিনা, কেউ কথা বলছে কিনা, সেইগুলোকে ওরা তুরন্ত এদেরকে ইনফর্ম করছে। আমি যখন গিয়ে পৌঁছাই প্রথমে ওদের তো ওই ঘেরাটো ঢুকতে দেয়নি অবভিয়াসলি, ওদের ভলেন্টিয়ার্সরা এসে জিজ্ঞাসা করলো কে কোথা থেকে আসছে কি ব্যাপার বৃত্তান্ত, তো বললাম বলা হলো যে কি ব্যাপারে আসা হয়েছে, তো জিজ্ঞাসা করলো কোনো চ্যানেলের তরফ থেকে এসছেন কিনা, কোনো পার্টির তরফ থেকে এসেছেন কিনা, কোনো ফেডারেশন বা কোনো ফাউন্ডেশনের তরফ থেকে এসছেন কিনা, কি কি ব্যাপার বৃত্তান্ত, তো নাম ধাম বলা হলো, তারপর 5 ওরা ফোনে কার সাথে কথা বললো কি ব্যাপার বৃত্তান্ত হলো, যাই হোক তারপর বললো ঠিক আছে আসুন, কিন্তু আপনার ব্যাগ ফোন ব্লুটুথ কোনো হেডসেট কোনো পেন এগুলো নিয়ে আসা যাবে না, আপনাকে বেয়ার ফুটেড বেয়ার হ্যান্ডেড হয়ে আসতে হবে। এবং অবাক ঘটনা, বোতাম আলা কোনো জামা যদি কেউ পরে যাচ্ছে তাদেরকে তারা অ্যালাউ করছে না ওখানে,
ওখানে অন দ্য স্পট ভলেন্টিয়াররা এমন ভাবে ওদেরকে ভলেন্টিয়ার করে রেখেছে বা এমন ভাবে ওরা একটা বেষ্টনী তৈরি করে রেখেছে যে ওই বেষ্টনীটা আপনি ক্রস করতে পারবেন না, ওদের টার্মস এন্ড কন্ডিশনস ম্যাচ হলে তবে ওরা ওই বেষ্টনীটা আপনাকে ক্রস করতে দেবে। তো যাই হোক, সব কিছু কনফার্মেশন হওয়ার প্রায় 25 মিনিট পর আমাকে বললো যে ঠিক আছে আসতে পারেন, কথা বলুন। তো আমি আমার সাথে নিশ্চিত প্যাকেজ নিয়ে গেছিলাম। তো আমি যাই হোক নিয়ে গেলাম ওদের সাথে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কেমন আছো তোমরা ব্যাপার বৃত্তান্ত। একটা অবাক জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ধরুন একটা নর্মাল মানুষ যদি উপোস, আমরা তো বাঙালিদের মধ্যে উপোসের একটা কালচার আছে, একটা নর্মাল মানুষ যদি সকাল থেকে বিকেল অব্দি উপোস করে, সে যখন বিকালবেলা কথা বলবে তার মুখ থেকে থুতু উঠবে বেড়ে বেড়ে, কারণ মুখ শুকিয়ে গেছে, জল নেই শরীরে। কিন্তু তারা যখন কথা বলেছে, প্রথম কথা তো মনে হচ্ছে না যে তারা কোনো ওখানে অনুসরণ করছে বা কোনো হাঙ্গার স্ট্রাইক টাইপের কিছু একটা হচ্ছে, তারা একদম নর্মাল, তাদের যাওয়া আসা, বডি মুভমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ একদম নর্মাল। সেকেন্ড একটা খুব দারুণ জিনিস ওখানে লক্ষ্য করলাম, যেমন দেখবে আমরা একটা ক্যাফে বা কফি শপে গেলে এরকম ছোট ছোট পাউচে সুগার, ব্রাউন সুগার, বিভিন্ন ধরনের সুইটনেস গুলো দেয়, সেরকম পাউচেস রাখা ওদের কাছে। এবার ওই পাউচেস এর মধ্যে কি আছে তো আমরা জানি না, কিন্তু মোস্ট প্রবাবলি ওতে কোনো মাল্টিভিটামিন ডোজেজ রয়েছে, যেটা ওরা কি করছে বারে বারে ছিঁড়ছে, ছিঁড়ে হাতে নিচ্ছে, হাতে নিয়ে মুখ বোঝার মতো ওটাকে ওরা মানে খেয়ে নিচ্ছে বা হয়তো চেটে নিচ্ছে, কোনোভাবে করে নিচ্ছে। মোস্ট প্রবলি ওটা কোনো ইলেকট্রোলাইট জাতীয় বা কোনো মাল্টিভিটামিন জাতীয় ডোজের, যেটা একদম পাউডার ফর্মে রয়েছে, সেটা ওদেরকে দেখবেন যেটা স্পোর্টসম্যানরা ইউজ করে নিজেদেরকে শরীরকে ফিট রাখতে। ওটা আপনার ফুডের, আপনি একটা খাবারের থেকে যা গুণাগুণ পান সেটা থেকে সেই গুণাগুণ আসে, এটা আমাদের অ্যাজাম্পশন যে হয়তো সেই জিনিসটা ওরা ইউজ করছে। সেকেন্ড আরেকটা খুব মজাদার জিনিস লক্ষ্য করলাম, আমরা এতদিন ধরে দেখে এসেছি কোনো পলিটিক্যাল পার্টির র্যালি হোক বা এই জাতীয় কোনো অনুষ্ঠানে যে বায়ো টয়লেটসগুলো আসে, সেই বায়ো টয়লেটসগুলো একটি বা দুটি পার্টিকুলার কোম্পানি থেকে আনা হয়। সেই টয়লেটগুলোর বৈশিষ্ট্য কি যে তাদের যে আপনার চেম্বার বা ধরুন যে আউটগোয়িং যে চেম্বারটা, মানে আপনার যে গার্বেজটা যে কালেক্ট হবে সেটা একটা আলাদা করে চেম্বার করতে হয় বা ট্যাঙ্ক করতে হয়, এবং জলের সাপ্লাইয়ারটা আলাদা করে ট্যাঙ্ক থাকে, একটা থেকে জল সাপ্লাই হয় আর একটাতে আপনার যেটা যেটা ওয়েস্টেজ সেটা রিলিজ হয়ে একটা জায়গায় গিয়ে জমা হয়। এদের অনুসরণে একটি পার্টিকুলার কোম্পানির বায়ো টয়লেট এসছে, একটি জার্মান কোম্পানি, যেটা বড় বড় নেতাদের পলিটিক্যাল র্যালিতে ইউজ হয়। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে র্যালিগুলো হয় বা ধরুন বিদেশ থেকে যখন কোনো প্রতিনিধি দল আসে, তারা কোথাও গিয়ে যদি পাবলিক র্যালি করলে যে বায়ো টয়লেটসগুলো ইউজ করেন জার্মান কোম্পানির একটি স্পেসিফিক, সেই কোম্পানির বায়ো টয়লেট আনা হয়েছে, যাতে ওয়েস্টেজ চেম্বার আলাদা করে করতে হয় না ইনবিল্ট আসে, ওয়াটার স্টোরেজ আলাদা করে করতে হয় না ইনবিল্ট আসে, এবং পিছনে তাদের একটা জায়গা আছে যেখান থেকে এই ওয়াটার ফোর্সটাকে রেগুলেট করা যায় একটা নব মতো, ওই নবের পাশে একটা স্টোরেজ আছে, ওই জায়গাটাতে আপনাদের কাউকে যেতে দিচ্ছে না, কারোর মানে ক্ষমতা নেই বা কারোর অধিকার নেই ওই বায়ো টয়লেটের কাছে যাবে। এবং বারে বারে ওরা যাচ্ছে ওই পিছনের যে চেম্বারটা, পিছনে যে স্টোরেজটা, ওখানে ওরা যাচ্ছে এবং ওই জায়গাটাতে কাউকে যেতেও দিচ্ছে না। আর এমন ভাবে ওরা নিজেদের মঞ্চটাকে সাজিয়েছে যে আপনি ওই জায়গাটার ফুটেজও পাবেন না। সেকেন্ড হচ্ছে ওই ঠিক আপনার টুয়ার্ডস ওই ডোরিনা ক্রসিং থেকে সোজাসুজি, মানে যেটা আপনার ওই বাবুঘাটের দিকে যে বাসগুলো ঘুরছে, ওখানে যে ওরা এগিয়ে থাকে এগিয়ে রাখা চ্যানেলের যে ক্যামেরাটা ওখানে রয়েছে গাছের মধ্যে স্টোর করা, সেখানে যে অপারেটর রয়েছে, যখনই সে দেখছে কোথাও দুজন বা তিনজন একসাথে জমায়েত হয়ে কথা বলছে বা কোনো একটা জটলা হচ্ছে, তারা কিন্তু বাই ফোন সেটা ইনফর্ম করে দিচ্ছে এখানে। সেকেন্ড, অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখে, তো ওখানে প্রায় 7 থেকে 8টা গার্বেজ বক্স রাখা আছে। এবার জেনারেলি কোনো অনুষ্ঠানে গার্বেজ বক্স কেন লাগে আমি জানি না, ডাস্টবিন কেন লাগে জানি না, কিন্তু ওখানে দেখলাম রাখা আছে। এবং যে নিরাপত্তা বেষ্টনী, মানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, ওখানে কিছু লোক আছে, আমি জানি না তারা নর্মাল সাধারণ মানুষ নাকি তাদের কোনো লোক, তারা মাঝে মাঝে প্রত্যেক 1 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা পর পর সে ওদেরকে ঘিরে ধরছে, মানে ওদেরকে একদম পুরো ঘিরে একটা বেষ্টনী তৈরি করে দিচ্ছে, ওই 5 থেকে 7 মিনিট ধরে ওরা কি করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং আমার সাথে খুব বেশি হয়তো ওরা মানে ওই প্রসিডিওর, ওদের যে সিকিউরিটি প্রসিডিওর সেসব কিছু করে এভরিথিং ওদের মনের হিসাব মতো সব কিছু হলো, ওরা ম্যাচ করে নিল যে ওদের সব কিছু মিলছে কি না মিলছে, হার্ডলি আমার সাথে 5 মিনিট কথা বললো,
কোনো উত্তর দিল না এবং এই জিনিসগুলো নোটিস করে আমি আসলাম যে ভিতরে ভিতরে কি চলছে। জয়গুরু রত্নভাণ্ডার জ্যোতিষসীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে, 9681-3457-22 এবং 9007-77-8922। আমরা শুনলাম এবং আমরা স্তম্ভিত হয়ে গেলাম। ওই দৃশ্য আমরা যাচাই করিনি ঠিকই, কিন্তু মুখের কথা, কারণ আমাদের প্রমাণের জায়গা থেকে তো বলা যাবে না। ওটা যেটা বলেছে ওর পিতা সেটা যাচাই না করো তার বক্তব্যটি কিন্তু শুনলাম। আপনারা বিচার করবেন, প্রয়োজনে আপনারা যাবেন। এবং আমি প্রথম থেকে বলেছিলাম যে ওরা যে বায়ো টয়লেটগুলো ইউজ করছে তার চারিদিকে যেন ক্যামেরা লাগানো থাকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে রাখা হয়নি, অ্যালাউ করা হয়েছে। কাঁচা খেলা হচ্ছে, আবারও বলছি, এই বিরাট ব্যাপারটা, মানে আপনি একটা স্টেপ এগোবেন, তারপর আরেকটা স্টেপ এগোবেন, আপনাকে সার্চ করা হবে, তারপরে নিয়ে যাওয়া হবে। এই পুরো ঘটনাটা কোথায় ঘটে আপনারা কি ভুলে গেছেন? এটা মাওবাদীদের সিস্টেম। যখনই যারা মাওবাদীদের সঙ্গে যে সাংবাদিকরা দেখা করতে গেছে তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে, পেন কেড়ে নেওয়া হয়েছে, তারপরে তাদের জঙ্গলের ভেতর দিয়ে একটার পর একটা জায়গা ঘুরিয়ে মাওবাদীর কারুর কাছে এসছে, সেখানে তাদের ইন্টারভিউ নিয়েছে, আবার তাদেরকে নানানভাবে চোখ বেঁধে টেঁধে, ঠিক সিস্টেমটা কিন্তু ধর্মতলা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে আমাদের দেখা, আমাদের জানা অসংখ্য সিনেমার সে মাওবাদীদের সিস্টেম কিন্তু আমরা এখানে পেলাম। অর্থাৎ এটা প্রমাণিত হলো যে সিস্টেম মেকিং বাই মাওয়িস্ট। এবার আমি চলে আসি দ্রোহ। দ্রোহ মানেটা কি? কয়েকটা পয়েন্ট জিজ্ঞেস করি। দ্রোহ মানে হচ্ছে কি বিদ্রোহের অংশ নয়, দ্রোহ মানে হচ্ছে কি নেগেটিভিটি। তা আর এরপরে যেটা আসছে যে যেটা আমি আগে বললাম যে নির্যাতিতার জন্য নয়, তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, জাস্টিস কারা চাইতে পারে? যে কেউ চাইতে পারে, কোথায় চাইতে পারে? এইবারে গণ্ডগোল। জাস্টিস দিতে পারে একমাত্র বিচারকরা, ম্যাজিস্ট্রেটরা। জাস্টিস এছাড়া যদি কারুর দেওয়ার অধিকার থাকে, তিনি হচ্ছেন গিয়ে মাননীয় রাষ্ট্রপতি, তিনি জাস্টিস দিতে পারেন। কেন দিতে পারেন লজিকটা আপনাদেরকে বলছি। কাউকে ফাঁসির অর্ডার হলো, শেষ পর্যন্ত তাকে মানে ক্ষমা করে দিতে পারে রাষ্ট্রপতি। এবং অ্যাবসলিউটলি জাস্টিস ব্যাপারটা আইন সিদ্ধভাবে মানে কোনো কোর্ট ছাড়া কেউ জাস্টিস দিতে পারে। এবার আপনি বলবেন যে স্কুলে তো জাস্টিস চায় হেডমাস্টারকে, নো, নট জাস্টিস। তারা সেখানে গিয়ে আবেদন করে এবং তারা বলে প্রতিকার চাই। প্রতিকার আর জাস্টিসের মধ্যে কিন্তু ফারাক রয়েছে। সুতরাং এই ঢববাজিটা চলছে, জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। কে জাস্টিসটা দেবে আপনারা বলুন তো, উত্তর দিন, কে জাস্টিস দেবে? মমতা ব্যানার্জি, কলকাতা পুলিশ, কে দেবে? কারণ পুরো ব্যাপারটাই তো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে এবং পুরো ব্যাপারটা ছানবিন করছে সিবিআই। এবং গতকাল সিবিআই এর যে কোর্টের সমস্ত কিছু মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি এবং তার সঙ্গে থাকা আরো দুই বিচারপতি পরিষ্কার বলেছে সিবিআই এর কাজে তারা খুব খুশি। এবার ডাক্তারদের রাগের কারণটা কি? ডাক্তাররা এখন না মানছে কোর্ট, না মানছে সিবিআই, তারা সিবিআইকেও পাত্তা দিচ্ছে না। তাদের কাছে বেশ কিছু নাম দরকার এবং বেশ কিছু চাপ দরকার। সুতরাং তারা যা পারছে বলছে, এটাও কিন্তু মাওয়িস্ট সিস্টেম। কারণ এগুলো আমরা যাদবপুরের কালচারে আমরা কিন্তু দেখেছিলাম যে ওই ব্রেসিয়ার পরে চুমু খাচ্ছে ওকে, ঠোঁটে ঠোঁট লাগিয়ে, এই ধরনের অশালীন ব্যাপার স্যাপারগুলো দেখেছিলাম। যেগুলো সেরকম বেপরোয়া ভঙ্গিতে এরাও কিন্তু এগোচ্ছে। সিস্টেমটা কারা তৈরি করে দিয়েছে, এরা আগে মাওয়িস্ট ছিল কিনা, সেটা তদন্তের ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী এটা নজর করুন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। কার কাছ থেকে জাস্টিস নেবে? সুপ্রিম কোর্ট তাদের পছন্দ না, তাদের সিস্টেম পছন্দ না, তাকে মঙ্গল গ্রহ থেকে এসে বিচার করে যাবে? এবং এই জায়গাটা থেকে আমার যেটা মনে হয় যে বাংলাদেশের একটি সিস্টেম, আপনারা দেখুন বাংলাদেশে আন্দোলন হলো, হাসিনা পালিয়ে চলে এলেন, তারপরে যেটা হলো যে আবু সৈয়দকে প্রজেক্ট করার জন্য, আবু সৈয়দকে প্রজেক্ট করার জন্য যারা ফিল্ডে নামলো তারা সব জামাত শেষ পর্যন্ত। তাহলে কি ধরে নিতে হবে যে আজকে এই ডাক্তারদের সঙ্গে যারা রয়েছে, হতে পারে তারা সিপিএম, হতে পারে তারা উগ্র বামপন্থী, তারা কি তাহলে জামাত? এই প্রশ্নটা করলাম, উত্তর দেবেন। পরপর খুব সাংঘাতিক কিছু প্রশ্ন করবার জন্য আজকে কিন্তু এসছি। আচ্ছা, সিনিয়র ডাক্তাররা কেন এমন করছে, তার উত্তরটা জানতে পেরেছি। যেটা সেটা এক সিনিয়র ডাক্তারের কাছ থেকে, যাকে প্রবীর বিশ্বাসও চেনেন, এছাড়াও সাংবাদিক মহলে যেটা গতকাল আমরা জানতে পেরেছি সেটা খুব পরিচ্ছন্ন উত্তর।
সিনিয়র ডাক্তাররা চাইছেন এতটা চাপ সৃষ্টি করতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা স্বাস্থ্যমন্ত্রী তিনি যেন এমন একটি নিয়ম করেন যে ডাক্তারদের উপর প্রেশার করা যাবে না, ডাক্তাররা যা খুশি করতে পারবে। আপনারা জানেন যে বিভিন্ন নার্সিংহোম বা প্রাইভেট হসপিটালগুলোতে ডাক্তাররা যা খুশি তাই চার্জ করেন, যা খুশি তাই রেট করেন, এবং আপনার মৃত্যুর পরেও দেখা যায় মৃত্যুর পরেও তাকে আটকে রেখে দেওয়া হয়েছে এবং বিলের পর বিল হচ্ছে, তাই নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি অনেক সময়ই হয়। সেই অশান্তিগুলোর হাত থেকে এবং অনেক সময় ধাক্কাধাক্কিও হয়, মারামারিও হয়েছে, এটা জানা যাচ্ছে। সুতরাং তারা তাদের এই কারবার করবে, তাদের বিল তারা বাড়াবে, কেউ যেন ইন্টারফেয়ার না করতে পারে বলে এটা ডাক্তারদের, সিনিয়র ডাক্তারদের একটা অংশের, সবাই নয়, একটা অংশের বিরাট চক্রান্ত যে এটা তারা পাস করিয়ে নেবে যে কোনো হুজ্জুতি করা যাবে না, তারা তাদের মতন চালাবে। এই জন্যই সিনিয়র ডাক্তাররা কিন্তু জুনিয়রদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, ওনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, ওনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, আর কোনো কারণ নেই। হ্যাঁ, ওই নারায়ণ মাকু বা ওই কি বলে টেলিভিশন সরকার, এরা ফালতু লোক, আরো কিছু তো ঢুকেছে, কে একটা গোস্বামী, সব সিপিএম এর লোক, এরা সব ভোটে দাঁড়াবে, ঠিক ঠিকানা ছিল, আগামী ভোটে দাঁড়াবে, এ সমস্ত সিপিএম এর লোক। এবার এবার প্রশ্নটা হচ্ছে যে নকশালপন্থী বা মাওয়িস্টরা কেন এটা করছে, তার কারণ আপনাদেরকে বলছি যে মাওয়িস্টদের সিস্টেমটাই হচ্ছে গিয়ে ঘেঁটে দাও, তাতে করে দেশে কি পরিবর্তন হবে বা না হবে আলাদা কথা। আমি কিন্তু 70 দশকে নকশালদের কথা বলছি না, তারাও ত্রুটি করেছে প্রচুর, কিন্তু তারপর থেকে এই 90-এর দশক থেকে যে উৎপাত মাওবাদীদের নানান দিকে রয়েছে, ছত্তিশগড় রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, উড়িষ্যা রয়েছে, এমনকি দক্ষিণ ভারতে রয়েছে, মাওয়িস্টদের একটা কাজ হচ্ছে গিয়ে ঝামেলা করা, অনেকটা ওই আগে যেমন চম্বলের ডাকাতরা ছিল সেরকম ঝামেলা পাকাও। সুতরাং এই ঝামেলা পাকায় যারা, তাদের যারা অশান্ত মনের লোক আর কি, যারা কাউকে পছন্দ করে না, নিজেরা অশান্ত থাকে, সেই জন্য কাউকে শান্ত হতে দেয় না, এদের সিস্টেমটা সেই সিস্টেম। সুতরাং এখানে মাওয়িস্ট যারা রয়েছে তাদের কাজ কারবার ডাক্তারদের উপর যেগুলো প্রেজেন্ট করছে সেগুলো দিশাহীন এবং তার কোনো যুক্তি নেই, যৌক্তিকতা নেই বলে পরিষ্কার বক্তব্য শুনলাম। এবং এই ডাক্তারদের ভেতরে নিশ্চয়ই আমাদের লোক রয়েছে, একবার পরিষ্কার বলছি, তারা বলছে যে এই ঝামেলাটা মানে একেবারে দিশাহীনভাবে নকশালরা করছে বা ইয়েরা করছে, মাওয়িস্টরা, সব নকশালরা নয়, আবারও বলছি সব নকশালরা নয়। তবে প্রবীরবাবু একটি কথা বলেছেন, এটাকে নিয়ে এবার একটু ঘাটাঘাটি ব্যাপার আছে, সেটা হচ্ছে সিপিএম ধীরে ধীরে সরে যাচ্ছে, কিন্তু আমি একেবারে লেটেস্ট নিউজ দিচ্ছি, সিপিএম সরছে না, সিপিএম ঘেটে গেছে। সেখানে মোহাম্মদ সেলিম কিন্তু এই আন্দোলনের মধ্যে আসবে না, মিছিলে যাবে না, কিন্তু সেকেন্ড থার্ড ক্যাটাগরির লোকেরা আসবে। তার একটাই কারণ, খুব ভালো করে শুনে নিন, তারা চাইছে একটাই ব্যাপার, এখানে কিন্তু নির্যাতিতার নির্যাতিতার জন্য লড়াই ফড়াই কিচ্ছু না, তারা চাইছে ইউনিয়ন করতে। এবং তাদের 10 দফার মধ্যে একটি দফা হচ্ছে ইমিডিয়েটলি কলেজ ইউনিয়ন তৈরি করা। আপনারা জানেন যাদবপুর চিরকাল নকশাল এবং সিপিএম দখল করে রেখেছে, প্রেসিডেন্সি কলেজ সেখানে উগ্র বামপন্থী এবং সিপিএম এর লোকেরা চিরকাল দখল করে রেখেছে। আমার জানা ছিল না যে মেডিকেল কলেজগুলোতেও এরকম ধরনের বহু মানুষ রয়েছে, সিপিএমআইস তো রয়েছেই, এবং এরা চাইছে সমস্ত ইউনিয়নগুলো দখল করতে। ইউনিয়নগুলো দখল করলে সিপিএম এর সুবিধা, উত্তরটা দিই, সিপিএম তখন পুরো হসপিটালের দখলটা নিয়ে এই যে গ্রামগঞ্জ থেকে বিশেষ করে মুসলিম ভাই বোনেরা যারা দেখাতে আসে তারা খুব গরিব, তারাই কিন্তু ম্যাক্সিমাম মেডিকেল কলেজে আসে, অন্য গরিব হিন্দুরাও আসে, এদের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশন করা ডাক্তারদের, যে এদেরকে সিপিএমের চিরকালের নিয়ম হচ্ছে ওই কানে কানে কোণে কোণে ফিস ফিস করে তারা তাদের প্রোপাগান্ডা করে। এক্ষেত্রেও কিন্তু তাই, যে যত পেশেন্ট আসবে সেই পেশেন্টগুলো তাদের কন্ট্রোলে চলে যাবে, অর্থাৎ সিপিএম ইউনিয়নের কন্ট্রোলে চলে যাবে, এই পেশেন্টদেরকে তারা মানে চিকিৎসার অছিলায় তারা ইনজেক্ট করবে মমতার বিরুদ্ধে। তারা কিন্তু একেবারেই এই জন্য প্রস্তুত, শুনে নিন আজ, আপনারা ভাবছেন সিপিএম কেন করছে, কেন জুনিয়র ডাক্তাররা এটা করছে, সবশেষ প্রশ্ন, জুনিয়র ডাক্তারদের করার কিছু নেই, তারা গাড্ডায় ঢুকে গেছে, তার ফিরবার পথ নেই, কিছু বাজে ছেলে রয়েছে, ওই কিঞ্জল ফিঞ্জল ছেলেগুলো তো বাজে, ওই জিজ্ঞেস করে আপনি কোন চ্যানেল থেকে এসছেন, বা আরেকটা দাঁড়িওয়ালা ছেলে সে থার্ড হয়েছে না সিক্স হয়েছে না ফিফথ হয়েছে, এসব সিপিএফ ফ্যামিলির ছেলে, এরা ঝঞ্ঝাট চাইছে, এরা মমতাকে সরাতে চাইছে, আলটিমেটলি মমতাকে সরাতে চাইছে, দিস ইজ দ্য প্ল্যান। এবং মারাত্মক একটি কথা যেটা প্রবীরবাবু বলেছিলেন যে এখনই এই এপিসোডে না বলতে, সেটাও বলতে বাধ্য হচ্ছি, যে আ সেকশন, আ স্মল সেকশন অফ তৃণমূল, যারা খানিকটা ক্ষুব্ধ হয়ে এটার পেছনে কিন্তু উস্কানি মারছে, আমাকে যদি পার্সোনালি ডাকা হয় আমি তাদের ডিটেইলটা বলবো, বা আগামী দিনে হয়তো মুখ খুলতে বাধ্য হবো,
কারণ প্রবীরবাবু গতকাল একটা অনুষ্ঠান করেছেন, সেই গত পরশুদিন রাত্রিবেলা একটা অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠানটা খুব ডেঞ্জারাস ছিল। ফলে গাদ্দার তো আছে, পাঁচিলের উপর বসে থাকা কিছু তো লোক তো রয়েছেই, কিন্তু তারা তো সাধারণত বিজেপির দিকে যেত। আপনার একটা জিনিস খেয়াল করেছেন কি, যে ওখানে কংগ্রেস গেলে গো ব্যাক করা হচ্ছে, ওখানে বিজেপি গেলে ঘাট ধরে বের করে দেওয়া হচ্ছে, সিপিএম এর লোকেদের তো বের করে দেওয়া হচ্ছে না, তাদের সিনেমার অভিনেত্রী থেকে শুরু করে। আচ্ছা কোথায় গেল ওই সিনেমা অভিনেত্রীদের অর্ধেক? সে কে সায়নী সরকার, সে তো দেখছি গালে সিঁদুর ফিঁদুর লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরেকজন কি মুখার্জি, সে তো স্বস্তিকা মুখার্জি, সে তো দেখলাম যে হাতে গ্লাস ফ্লাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা এখন আর এখানে ভিড়ছে না। এখন দেখছি নতুন মুখ দেবলীনা দত্ত, দেবলীনা দত্ত আমার একসময় খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, ওর মা খুব শিক্ষিতা এবং আমি যতটুকু শুনেছি ও বদ্ধি ফ্যামিলির, মানে ওর মা পণ্ডিত। আমি দেবলীনার সম্বন্ধে কোনো খারাপ কথা বলবো না, কারণ ও আমার অত্যন্ত প্রিয় বন্ধু ছিল, কিন্তু দেবলীনা যেটা করছে এটাকে কেন্দ্র করে, সেটা ভেবে যদি করে তাহলে কিন্তু খুশি হব। আমার মনে হচ্ছে যে হাতে যাদের যে সমস্ত নায়িকা ফাইকা অমুক তমুক হাবি জাবি আগ্রুম বাগ্রুম, তারা সব এই আন্দোলনে নেমেছে নিজেদের ফোকাস করতে, আর যারা নাবজে না প্রথম দিকে নেমেছিল তাদের সিনেমা রিলিজ হয়ে গেছে, তারা আর এখনো আসবে না। সুতরাং শয়তানির আঁকড়া হয়েছে এটা, এবং আমরা প্রথম থেকে কিন্তু এদের টার্গেট করে বলে যাচ্ছি যে এদেরকে দেখতে হবে। তাহলে এর এন্ডিংটা কি? কারণ কেন্দ্রের একটা ব্যাপারটা একটুখানি বলতে হয়, এই যে মাননীয় বিচারপতি গতকাল যেটা বলেছেন যে বিভিন্ন পুলিশের যেটা সাবঅর্ডিনেট যেগুলোকে বলছে তাদের ব্যাপারে কিন্তু কেন তাদেরকে রিক্রুট করা হয়েছে বা কী বৃত্তান্ত তাই নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন সেটা জানাতে হবে যে তাদের শিক্ষাগত যোগ্যতা কী, বা যে যার পাচ্ছে নিউজ করছে, নিউজ যারা করে তাদের ইলেকট্রনিক মিডিয়াতে তো বেশিরভাগই মানে মনের মাধুরী মেশানো সমস্ত নিউজ ফিউজ করে, আর অশিক্ষিত প্রচুর রয়েছে, ফলে এই কারবারটা করছে। তাহলে মমতার কী হবে? এই তো গতকাল মমতার সঙ্গে দেখা করে এলাম, রিল্যাক্স মুডে। আপনাদের আবারও বলি, সামনে উপনির্বাচন আসছে 20-23 তারিখ, রেজাল্ট বেরোবে, সেই রেজাল্ট যদি খারাপ হয় সিপিএম এর তাহলে টপ করে পড়ে যাবে। এবং আপনারা কি ভাবছেন দল রেডি নেই? আপনাদেরকে বলি যে একেবারেই ওই পুজোর যে কার্নিভাল ওখানের আগেই কিন্তু টোটাল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূলীদের। যদিও আমি মনে করি আইটি সেক্টর, আইটি সেল যেটা রয়েছে অত্যন্ত দুর্বল, তাদের অনেক স্ট্রং হওয়া উচিত, মমতা দিয়ে এটা দেখবেন। প্রত্যেককে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ফিল্ডে নামো, অনেক আরাম করেছে, অনেক পুজো আচ্ছা করেছে, ফিল্ডে নামো এবং কোনায় কোনায় খবর নাও যে হোয়াট দ্য হেল এই সিপিএম কী করছে বা নকশালে ঢুকে গেল কতটা। তবে বিজেপি কি চুপচাপ? বিজেপি কোন ঠাসা, ওদের অবস্থা খুব খারাপ, আগামী নির্বাচনগুলোতে কত পার্সেন্টেজ ভোট ওদের কাটা যায় শুধু দেখুন। এটা কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার, আগামী 23 নভেম্বরের ভোটের রেজাল্ট, যে সিপিএম কি ভোট বাড়াতে পারলো, আর যদি ফের জিরো হয় তাহলে জিরো। এই খেলাটা কিন্তু মমতা জানে, খেয়াল করে দেখুন গতকাল মমতা দি কিন্তু একটা ফুটবল ছুড়ে দিয়েছেন ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোহামেডানের কর্মকর্তাদের মাঝখান থেকে, বলটা ছুড়ে দিয়ে একটি ইঙ্গিতই করেছেন এই উগ্র বামপন্থীদের, তোমরা ফের শূন্য হবে। শেষ করছি, নমস্কার।